আচ্ছা, তোমাদের মনে কি কখনো প্রশ্ন জাগে যে আমরা যে খাবারগুলো খাই এটা কিভাবে শক্তিতে রূপান্তর হয়? তারপরে কার্বোহাইড্রেট এটা আসলে কি ক্ষতিকর নাকি আমাদের শরীরের জন্য ভালো? আবার আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি কেন? এমনকি কেন আমাদের একটু গন্ধ হয়? আচ্ছা, মেবি এতটা জানার দরকার নেই। বাট তারপরে প্রথমে যে প্রশ্নগুলো বললাম, তোমাদের মনে কি কখনো এগুলো দাগ কাটে? ওয়েল, আমাকে বিভিন্ন কেমিক্যাল টাইপের জিনিস নিয়ে বেশ অনেক সময় ডিল করতে হয়। সো আমার মধ্যে কিন্তু দাগ কাটে যে এই জিনিসগুলো এত গন্ধ হয় কেন। ওকে, দ্যাট ওয়াজ মেবি নট দ্য বেস্ট স্টার্ট অফ এ ভিডিও টুডে। কিন্তু আজকে আমি যে এরিয়াটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া, এবং যেটা নিয়ে তোমাদের থেকে অনেক অনেক প্রশ্ন পেয়েছি আমি। সো ওয়েলকাম টু দ্য ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড অফ বায়োকেমিস্ট্রি। সো বায়োকেমিস্ট্রি হচ্ছে এমন একটা ফিল্ড যেটা হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি, এই যে লাইফ সায়েন্সের দুইটা এরিয়া, এই দুইটাকে সংমিশ্রণে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে যে জিনিসটা খুব গভীরে গিয়ে দেখে, এবং সেটা হতে পারে আমাদের জীবনের যে বিল্ডিং ব্লক, যে লিভিং অর্গানিজম, এদের ভেতরের যে টাইনিয়েস্ট যে মলিকিউল আছে, অথবা কমপ্লেক্স যে সেলুলার প্রসেস, আমাদের শরীরে যে ধরনের খাদ্যগুলো যায় লাইক প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট, এ ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে খুব গভীরে গিয়ে আমরা জানতে পারি যদি আমরা বায়োকেমিস্ট্রি বা মলিকিউলার বায়োলজি এই সাবজেক্টটা পড়ে থাকি। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বায়োকেমিস্ট্রির মতো ইন্টারেস্টিং একটা কোর্স নিয়ে, এবং এটা হচ্ছে আর একটা ভেরি মাচ রিকোয়েস্টেড একটা ভিডিও যেটা নিয়ে বহুদিন ধরে আমি এটা নিয়ে ভিডিও করতে চাচ্ছিলাম। কিন্তু অবভিয়াসলি আমি এই ফিল্ডের একজন এক্সপার্ট না, সেজন্য আমাকে এটা নিয়ে বেশ অনেকখানি পড়ালেখা করতে হয়েছে, রিসার্চ করতে হয়েছে, এবং একটু জানতে চেষ্টা করেছি আমি যে বায়োকেমিস্ট্রি আজকের পার্সপেক্টিভে এর পড়ার গুরুত্ব কতখানি, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে বায়োকেমিস্ট্রি পড়ার কতখানি ভালো হবে এই সময়ে, এবং সেই সাথে বায়োকেমিস্ট্রি পড়ার পরে যে ক্যারিয়ার চয়েস সেগুলো কী কী। সো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস এগুলো নিয়ে কথা বলবো, এবং ফাইনালি আমার কিছু রিভিউ জানাবো, এবং হোপফুলি এটা থেকে তোমরা বায়োকেমিস্ট্রি যারা পড়তে চাও তারা এখান থেকে কিছু ইউজফুল মেসেজ পাবে। এবং বরাবরের মতো আরেকবার মনে করিয়ে দিতে হচ্ছে, তুমি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। অ্যানালিটিক্স থেকে আমি দেখতে পাচ্ছি এই ধরনের অনেকেই আছে যারা তোমরা ভিডিও দেখে পালিয়ে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না। বাট প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আমার একটা ভিশন আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে এর আগের একটা ভিডিওতে, যে আমার ইচ্ছা এই চ্যানেলটাকে এতটা বড় করার, এবং এই চ্যানেলের যা রেভিনিউ হবে বা আউটপুট হবে সেটা দিয়ে আমি অনেক স্টুডেন্টকে হেল্প করতে চাই ইন দেয়ার হায়ার এডুকেশন অ্যাসপিরেশন বা পড়ালেখার ক্ষেত্রে। তোমাদের একটু কোঅপারেশন এই চ্যানেলটাকে আরও বড় করবে। সো প্লিজ সাবস্ক্রাইব এবং আমার সাথে থাকো। সো লেটস ডাইভ ইন টু টুডেজ টক। সো তোমরা যখন লাইফ সায়েন্স নিয়ে পড়ালেখা করতে চাও, তোমাদের মনের মধ্যে সবার আগে প্রশ্ন আসে, আচ্ছা আমি কি বায়োকেমিস্ট্রি পড়বো নাকি মাইক্রোবায়োলজি পড়বো অথবা বায়োটেকনোলজি পড়বো? সো এগুলো সবগুলোর মধ্যে একটা কনফিউজিং একটা ব্যাপার আছে, এবং কোনটা পড়া সবথেকে ভালো হবে? সো আজকের এই ভিডিওতে আমরা প্রথমে বায়োকেমিস্ট্রি এই এরিয়াটা নিয়ে একটা অ্যানালাইসিস করবো যে বায়োকেমিস্ট্রিতে আসলে কী কী পড়ানো হয়। সো বায়োকেমিস্ট্রি হচ্ছে লাইফ সায়েন্সের এমন একটা ভার্সেটাইল একটা ডিসিপ্লিন যেখানে বায়োলজি এবং কেমিস্ট্রি এটা সংমিশ্রণে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফ সেন্ট্রিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে যেমন প্রোটিন আমাদের শরীরে কীভাবে কাজ করে, কার্বোহাইড্রেটের মতো যে উপাদানগুলো এগুলো আমাদের শরীরে কীভাবে এফেক্ট করে, নিউক্লিক অ্যাসিড যেটাকে বলা হয় দ্য ব্লু প্রিন্ট অফ আওয়ার লাইফ, ডিএনএ বা আরএনএ, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি বায়োকেমিস্ট্রি পড়লে। এনজাইম বলে একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের শরীরে যে এসেনশিয়াল কেমিক্যাল রিয়াকশনগুলো তৈরি করে সেগুলো কীভাবে হয়, এগুলো সব বিষয় কিন্তু আমরা বায়োকেমিস্ট্রি থেকে জানতে পারি। এবং বায়োকেমিস্ট্রি হচ্ছে এমন একটা ফিল্ড যেটা আমাদের সামনে কিন্তু বিশাল একটা দিগন্ত উন্মোচন করে, যার মধ্যে কিন্তু অনেক বিষয় নিহিত আছে। যেমন আমরা যদি মেডিকেল সায়েন্সের কথা বলি, মেডিকেল সায়েন্সে নতুন নতুন ড্রাগ কীভাবে উৎপাদন করা যেতে পারে, কীভাবে বিভিন্ন ধরনের রোগ বালাই শনাক্ত করা যেতে পারে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট যেগুলো ইট গোজ টু দ্য সেলুলার লেভেল কীভাবে কাজ করে সেগুলো আমরা জানতে পারি। ফুড সেক্টরে খাদ্য উৎপাদনের ইনস অ্যান্ড আউটস সম্পর্কে আমরা জানতে পারি, ফুড সিকিউরিটি, শস্য উৎপাদন, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি বায়োকেমিস্ট্রি থেকে। ফরেনসিক স্টাডিজের মাধ্যমে আমরা ডিএনএ বা আরএনএ সম্পর্কে খুব ভালো করে জানতে পারি বায়োকেমিস্ট্রি থেকে। এবং সর্বোপরি বায়োকেমিস্ট্রি হচ্ছে একটা সায়েন্টিফিক একটা ফিল্ড যেটার মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের গবেষণা করে আমরা এই ফিল্ডটাকে অনেকভাবে কন্ট্রিবিউট করতে পারি। সো অ্যাজ এ হোল বায়োকেমিস্ট্রি হচ্ছে খুবই ভার্সেটাইল, খুব ডাইনামিক এবং খুব এনরিচিং একটা ফিল্ড যেটার ক্যারিয়ার চয়েস কিন্তু অনেক ব্রড। সো লাইফ সায়েন্স নিয়ে তোমরা যারা পড়তে চাও, বায়োকেমিস্ট্রি নিঃসন্দেহে হচ্ছে ওয়ান অফ দ্য টপ কোর্সেস ইন দ্য লাইফ সায়েন্স এরিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে বায়োকেমিস্ট্রি পড়ার প্রয়োজন কতখানি বা এর প্রসপেক্ট কতখানি? সো আমরা প্রথমে বাংলাদেশের যে
কারেন্ট ল্যান্ডস্কেপ এদিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 100-এর বেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে এবং এইসব কোম্পানিগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ড্রাগ এবং মেডিসিন উৎপাদন করছে যেগুলো কিন্তু ফরেন কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করা হয়। এটা ডেফিনেটলি খুব গর্বের একটা বিষয়। বাংলাদেশের ওভারঅল ম্যাস পপুলেশনের যে হেলথের অবস্থা সেটা কিন্তু খুব ভালো ছিল না একটা সময়, কিন্তু আস্তে আস্তে এটা ইম্প্রুভ করছে এবং এইসব এরিয়াগুলোতে আমাদের পপুলেশনের হেলথের যে কোর অ্যাসপেক্টগুলো সেগুলো নলেজ বা পাবলিক হেলথ রিলেটেড নলেজ এগুলো জানার জন্য বায়োকেমিস্ট্রি ফিল্ডের যারা এক্সপার্ট তাদের প্রয়োজন অত্যন্ত বেশি। বায়োটেক এই সেক্টরে বাংলাদেশ কিন্তু এখন অনেকখানি অ্যাডভান্স হচ্ছে। সাস্টেইনেবল এগ্রিকালচার ইজ বিকামিং এ ট্রেন্ড এবং এইদিকে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতন। কেমিক্যাল প্রোডাকশন এইদিকে বাংলাদেশ এখন বেশ অনেকখানি আগাচ্ছে। সো এই সবগুলো দিক যদি আমরা বিবেচনা করি তাহলে বায়োকেমিস্ট্রির মতো একটা ফিল্ড ডেফিনেটলি বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বায়োকেমিস্ট্রি হচ্ছে এমন একটা ফিল্ড যেটার চাহিদা কিন্তু দেশে এবং বিদেশে একই রকম আছে। তো তোমরা যারা বাইরের দেশগুলোতে যে উচ্চ শিক্ষা নিতে আগ্রহী তাদের জন্য কিন্তু বায়োকেমিস্ট্রি হচ্ছে খুবই সুবর্ণ একটা সুযোগ এনে দিতে পারে, যেখানে তোমরা ফার্দার রিসার্চ করতে পারো, হায়ার স্টাডিজ নিতে পারো, গবেষণালব্ধ জ্ঞান নিয়ে এসে তোমরা বাংলাদেশে বিভিন্ন এরিয়াতে কন্ট্রিবিউট করতে পারো। এবার আমরা কথা বলবো ক্যারিয়ার প্রসপেক্ট নিয়ে। বায়োকেমিস্ট্রি গ্র্যাজুয়েটদের কাজের ক্ষেত্র কিন্তু অনেক পরিব্যাপ্ত এবং দিনে দিনে নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে যারা বায়োকেমিস্ট্রি পড়বে তাদের জন্য। বায়োকেমিস্ট্রি পড়ার পরে কাজের ক্ষেত্রগুলোকে আমরা তিনটা লেন্স দিয়ে দেখতে পারি। প্রথম এরিয়াটা হচ্ছে রিসার্চ বা গবেষণার এরিয়া। সো এই এরিয়াতে প্রথমেই যে বিষয়টা তুমি করতে পারো সেটা হচ্ছে এমএসসি, এমফিল, পিএইচডি করে তুমি হায়ার স্টাডিজ নিয়ে তুমি কোনো ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট কোনো রিসার্চ সেন্টারে তুমি অ্যাজ এ রিসার্চার বা একাডেমিক হিসেবে তুমি কাজ করতে পারো। অ্যান্ড দ্যাটস এ ভেরি অবভিয়াস চয়েস। এছাড়া বিভিন্ন ধরনের সায়েন্টিফিক রিসার্চ যেসব ইনস্টিটিউশনস আছে সেগুলোতেও কাজ করতে পারো। বাংলাদেশে এই ধরনের বেশ কিছু ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউশনস আছে, লাইক ICDDRB এর মতো অর্গানাইজেশনে তুমি কাজ করতে পারো অ্যাজ এ রিসার্চার এবং কী করে ম্যাস পপুলেশনের হেলথ, ওয়েলবিং, এগ্রিকালচার এগুলো সেক্টরে কন্ট্রিবিউট করা যায় সেগুলো নিয়ে কাজ করতে পারো। বায়োটেকনোলজির মতো ইম্পর্টেন্ট এবং ইমার্জিং একটা এরিয়াতে তুমি ফার্দার রিসার্চ করতে পারো। হেলথ কেয়ার হচ্ছে আর একটা সেক্টর যেখানেও কিন্তু তুমি কাজ করতে পারো বায়োকেমিস্ট্রি পড়া শেষ করার পরে। এবং হেলথ কেয়ারে যেসব অবভিয়াস যেগুলো প্রফেশনাল চয়েস আছে তোমার সামনে সেগুলো হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট, যার কাজ হবে ব্লাড টিস্যু এগুলোকে অ্যানালাইজ করা, বিভিন্ন ধরনের ডিজিজকে ডায়াগনোস করা, বিভিন্ন ট্রিটমেন্টের যে ইফেক্টিভনেস সেগুলোকে মনিটর করা, পেশেন্ট কেয়ারের জন্য কাজ করা। তুমি ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করো, যাদের কাজ হচ্ছে নতুন নতুন ড্রাগ নিয়ে কাজ করা, নতুন ড্রাগ উদ্ভাবন করা, বিভিন্ন ধরনের ড্রাগ টেস্ট করা এবং নতুন ড্রাগের যে ইফেক্ট সেগুলোকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করা। হেলথ কেয়ার সেক্টরে আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারিয়ার চয়েস, এটাকে বলা হয় টক্সিকোলজিস্ট। সো টক্সিকোলজিস্টদের কাজ হচ্ছে মূলত আমাদের এনভায়রনমেন্টে পটেনশিয়ালি হ্যাজার্ডাস যে ধরনের কেমিক্যালস আছে বা গ্যাস আছে বা এনভায়রনমেন্টাল টক্সিন আছে সেগুলো নিয়ে গবেষণা করা, যাতে করে আমরা আমাদের এনভায়রনমেন্ট এবং আমাদের মানুষের হেলথকে যেন আমরা সুস্থ রাখতে পারি। এছাড়া একটা গ্রেট চয়েস হচ্ছে যে ফুড ইন্ডাস্ট্রিতে, বায়োকেমিস্ট্রি পড়ার পরে কিন্তু ফুড ইন্ডাস্ট্রিতেও কিন্তু তোমাদের অনেক ধরনের জবের অপরচুনিটি থাকে। ফুড ইন্ডাস্ট্রিতে মূলত যে প্রফেশনগুলো আছে সেগুলো হচ্ছে যেমন ফুড সায়েন্স। সো ফুড সায়েন্স নিয়ে যারা কাজ করে এদের কাজ হচ্ছে মূলত যে নতুন খাবার উদ্ভাবন করা, খাবার কোয়ালিটি মেনটেন করা, ফুড সেফটি এবং সর্বোপরি যেগুলো আমরা খাই এই খাদ্যগুলো কোনটা আমাদের জন্য ক্ষতিকর এবং কোনটা আমাদের জন্য সুস্বাস্থ্য বয়ে নিয়ে আসতে পারে সেগুলো নিয়ে গবেষণা করা। বায়োকেমিস্ট্রি পড়ে তুমি এগ্রিকালচার সেক্টরে কাজ করতে পারো এবং এগ্রিকালচার সেক্টরে ইউ ক্যান কন্ট্রিবিউট টু সাস্টেইনেবল প্রোডাকশন, কৃষির উৎপাদন বাড়ানো যায় কীভাবে, পেস্ট কন্ট্রোল, এ ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা, যেটা সর্বোপরি একটা দেশের এগ্রিকালচার সেক্টরকে ইম্প্রুভ করতে পারে। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে এটা তো বলাই বাহুল্য, বাংলাদেশ হচ্ছে একটা এগ্রিকালচারাল কান্ট্রি। সো এখানে যারা এগ্রিকালচার নিয়ে কাজ করবে তোমরা তোমাদের অনেক অনেক কাজের সুযোগ থাকবে। এছাড়াও বায়োকেমিস্ট্রি পড়ার পরে তোমাদের সামনে কিন্তু অসংখ্য ক্যারিয়ার চয়েস থাকবে, লাইক সায়েন্টিফিক রাইটিং অ্যান্ড কমিউনিকেশন, সায়েন্টিফিক অ্যাফেয়ার্স, প্যাটেন্ট ল নিয়ে কাজ করা। সেগুলো সবই সাজেস্ট করে যে বায়োকেমিস্ট্রি হচ্ছে খুব ভার্সেটাইল এবং ডাইনামিক একটা ফিল্ড এবং এটার ক্যারিয়ার যে চয়েস সেটা হচ্ছে খুব ডাইভার্সিফাইড। সো বায়োকেমিস্ট্রি পড়লে তোমাদের ভয়ের কোনো আশঙ্কা নেই, তোমাদের কাজের অনেক ক্ষেত্র আছে এবং এই ক্ষেত্রগুলো বাংলাদেশে কিন্তু অলরেডি এক্সিস্টিং। বায়োকেমিস্ট্রি কোথায় পড়ানো হয় এটা নিয়ে একটু কথা বলা যাক। বাংলাদেশে বায়োকেমিস্ট্রি এই কোর্সটা মোস্টলি সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতেই পড়ানো হয়। সো তোমরা যারা লাকি এনাফ টু গেট অ্যাডমিশন ইন টু পাবলিক ইউনিভার্সিটিস তাদের ক্ষেত্রে তো কোনো প্রশ্নের অপেক্ষা নেই। তবে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চাও এক্ষেত্রে তোমাদেরকে আমি অ্যাডভাইস করবো যে একটু ভালো করে যাচাই করে নেওয়ার জন্য ইউনিভার্সিটিগুলোর, কারণ বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে টপ যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে লাইক ব্র্যাক,
ইউনিভার্সিটি অর নর্থ সাউথ ইউনিভার্সিটি, এখানেও বায়োকেমিস্ট্রির মতো ইম্পর্ট্যান্ট একটা কোর্স অফার করা হয়। আবার ছোটোখাটো কিছু ইউনিভার্সিটিগুলো আছে, লাইক গ্রিন ইউনিভার্সিটি বা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেগুলো হচ্ছে টপ র্যাঙ্কড না, এরাও কিন্তু বায়োকেমিস্ট্রি কোর্সটা অফার করে। এবং বায়োকেমিস্ট্রি কোর্সটার বিভিন্ন ভ্যারিয়েশন আছে, শুধুমাত্র বায়োকেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি, এই ধরনের বিভিন্ন ভ্যারিয়েশন আছে। সো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে দুই তিনটা ইউনিভার্সিটির কোর্স কারিকুলামটাকে একটু যাচাই করে নেওয়ার জন্য, এবং সে সাথে আমি স্টুডেন্টদেরকে সবসময় রেকমেন্ড করি যে যারা এক্সিস্টিং ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা পড়ালেখা করেছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তাদের থেকে কিন্তু একটু মতামত নেওয়ার জন্য সেই ইউনিভার্সিটির রিসার্চ ফোকাস কতখানি, টিচিং কোয়ালিটি, এগুলো নিয়ে এক্সিস্টিং স্টুডেন্টদের কাছ থেকে কিছু পার্সপেক্টিভ নেওয়ার চেষ্টা করতে অ্যাডভাইস করবো আমি। আচ্ছা, এবার আমার একটু ওভারঅল ওপিনিয়ন দিই। সো ওভারঅল আমি মনে করি লাইফ সায়েন্সের স্টুডেন্ট যারা, তোমরা তোমাদের সব সামনে সবসময় একটা ডাইলেমা থাকে যে শুড আই স্টাডি মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বা বায়োটেকনোলজি। সো এই ডাইলেমা থেকে বের হওয়ার জন্য আমি বলবো যে বায়োকেমিস্ট্রি কুড বি এ গুড চয়েস ফর ইউ। এটা ইটস নট দ্যাট যে দিস ইজ দ্য বেস্ট, আমি বলবো ডেফিনেটলি বায়োকেমিস্ট্রি হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট এরিয়া ইন লাইফ সায়েন্স। সো তোমরা যারা বায়োলজিতে ভালো, কেমিস্ট্রি যাদের ভালো লাগে, তাদেরকে আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো যে বায়োকেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট পড়ার জন্য। এবং বায়োকেমিস্ট্রির যে কারেন্ট যে প্রসপেক্ট বাংলাদেশে এবং ফিউচার যে প্রসপেক্ট, এটাও কিন্তু অনেক ভালো। এবং বিশেষ করে আমি বলছি তোমরা যাদের রিসার্চ, গবেষণা, একাডেমিয়া এইসব দিকে যাওয়ার আগ্রহ, তাদের জন্য তো ডেফিনেটলি আমি বলবো যে বায়োকেমিস্ট্রি হচ্ছে খুব ভালো একটা এরিয়া। কারণ এইসব সায়েন্টিফিক ফিল্ডগুলোর সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে এগুলোর রিসার্চ ইনটেন্সিভ। সো অ্যাজ এ হোল আই উইল হাইলি রেকমেন্ড টু স্টাডি বায়োকেমিস্ট্রি। ওকে, সো আমরা ভিডিওর একেবারে শেষ চলে আসছি। সো সব শেষে তোমাদেরকে থ্যাংক ইউ যারা প্রশ্ন করেছিলে, এবং আই হোপ যে আমার এই ভিডিওতে যে মেসেজগুলো দিলাম, যে এরিয়াগুলোতে কথা বললাম, এগুলো তোমাদেরকে ডিসিশন নিতে সাহায্য করবে। এবং আরও প্রশ্ন করতে থাকো, তোমাদের জন্য পার্টিকুলার কোনো কোয়েশ্চেন থেকে থাকে, ডেফিনেটলি আস্ক করো আমাকে। এই চ্যানেলের সবগুলো ভিডিও আমি করি মূলত স্টুডেন্টদের কমেন্টের উপর বেস করে। এবং সব শেষে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে ফেলো। উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইয়ার জার্নি টু স্টাডি বায়োকেমিস্ট্রি। টাটা।